করছি 3 ফেব্রুয়ারির দিন মাহাত্মগুলি। 1467 খ্রিস্টাব্দে গুটেনবার্গ এদিন প্রয়াত হন। 1500 শতকের মধ্যভাগে জোহান্স গুটেনবার্গের ছাপাখানা আবিষ্কার মুদ্রণ ব্যবস্থায় বিপ্লব আনে, আর এই বিপ্লব পৃথিবীতে রেনেসাঁসের সূত্রপাত করে। জ্ঞান বিজ্ঞানের প্রসারণের তো এখান থেকেই শুরু। মুদ্রণ যন্ত্র সহজলভ্য হওয়ায় বই ছাপা সুলভ এবং সহজ হয়ে ওঠে। 1873 খ্রিস্টাব্দে প্রভাত কুমার মুখোপাধ্যায় এদিন পূর্ব বর্ধমান জেলার ধাত্রী গ্রামে তার মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল হুগলি জেলার গুড়াপে। তাকে বাংলা গল্পের মপাসা বলা হয়। 19-20 শতকের সন্ধিক্ষণে বাংলা সাহিত্যে একদল লেখক পেয়েছিল যারা রবীন্দ্রনাথকে অনুসরণ করতেন। তারা রবীন্দ্রনাথের লেখালেখিতে বিশেষ করে ছোট গল্পে উদ্বুদ্ধ হয়েছিলেন এবং বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন। সেই দলেরই এক ঐশ্বর্যের নাম প্রভাত কুমার মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথ স্বয়ং তার সম্পর্কে বলেছিলেন, ছোট গল্প লেখায় পঞ্চপাণ্ডবের মধ্যে তুমি যেন সব্যসাচী অর্জুন, তোমার গাণ্ডীব হইতে তীরগুলি ছোটে যেন সূর্যরশ্মির মতো। 1883 খ্রিস্টাব্দে নন্দলাল বসু এদিন মুঙ্গেরে জন্মগ্রহণ করেন। শিল্পী এবং শিল্প শিক্ষক, তার কাছে ছবি আঁকা ছিল পূজোর মতোই। দেশপ্রেমী ছাত্রবৎসল এক শিক্ষক ছিলেন নন্দলাল। গান্ধীজির কাছেও আর্ট সম্পর্কিত ব্যাপারে নন্দলালের মত ছিল সবার উপরে। পুরীতে একবার কংগ্রেস অধিবেশন হওয়ার সময় কথা, সেই সময় পুরী কোনারক ভুবনেশ্বরের মন্দিরের মূর্তিগুলি নিয়ে কংগ্রেস নেতাদের দুশ্চিন্তা হয়। তাদেরকে বিদেশিরা কী ভাববে, একদল মত দেয় চুনকাম করে দেওয়া হোক। এক শিল্পপতি খড়জিদেও রাজি ছিলেন। গান্ধীজি সম্মতি জানানোর আগে নন্দলালের মত জানতে চাইলেন। নন্দলাল বললেন, এমন অপূর্ব ভাস্কর্য হলে নষ্ট হলে ভারতের অমূল্য সম্পদ লুপ্ত হবে, বেঁচে গেল অসাধারণ সেই শিল্প সৃষ্টি। 1997 খ্রিস্টাব্দে কলকাতা বইমেলা পুড়ে ছাই হয়ে যায় এদিন। বুক ফাটা কান্না সেদিন চাক্ষুষ করেছিল কলকাতা। সেসব ছোট বই ব্যবসায়ী বছরের সব সঞ্চয় জড়ো করে বইমেলায় এসেছিলেন। হাহাকার ছাড়া তাদের আর কী বা করার ছিল। কেউ কেউ স্টল থেকে বই বের করে সামনে ঢাই করছেন, আর সুযোগ বুঝে সেই বই ঝপঝপ টেনে নিচ্ছে বই চোরেরা। বেশিরভাগ দোকানি অবশ্য অভিব্যক্তিহীন নির্বাক মুখে বাইরে বেরিয়ে কোলাপসেবল গেট টেনে স্টলে তালা মেরে দিচ্ছিলেন। তালাবন্ধ স্টলের ভিতর মেঝেতে তাক থরে থরে বই গিরে নিয়েছিল আগুনের শিখা। এই অগ্নিকাণ্ডে মারা যান একজন, নাম যতীন্দ্র শীল। আগুনে পুরো নয়, হুড়োহুড়ির মধ্যে সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়েই মারা যান তিনি। 2000 খ্রিস্টাব্দে উস্তাদ আল্লা রাখা এদিন প্রয়াত হন। বিখ্যাত তবলাবাদক, পুরো নাম আল্লা রাখা কুরেশি খান সাহিব, 12 বছর বয়সে তবলার প্রশিক্ষণের জন্য বাড়ি ছাড়েন। তিনি তার জীবন শুরু করেন 1940 সালে এবং লাহোরে প্রথম শিল্পীর একজন সঙ্গতকারী হিসেবে, এবং তারপর বোম্বের অল ইন্ডিয়া রেডিওতে একজন কর্মচারী হিসেবে কাজ করেন। বারে গুলাম আলী খাঁ, আলাউদ্দিন খাঁ, বিলায়েত খাঁ, বসন্ত রায়, আলী আকবর খাঁ এবং রবি সাকরের মতো অসাধারণ সব শিল্পীর সঙ্গে অত্যন্ত দক্ষতার সঙ্গে সঙ্গত করেছিলেন তিনি। এদের মধ্যে সঙ্গতকারী হিসেবে রবি শঙ্করের সঙ্গে তার যুগলবন্দী সব কিছুকেই ছাপিয়ে যায়। তার কাজের স্বীকৃতিস্বরূপ তাকে 1977 সালে পদ্মশ্রী এবং 1982 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করা হয়। তো এই ছিল গুরুত্বপূর্ণ বিষয়গুলি।